Okay, so... Hi, yeah, okay. So hi viewers, we are here in the Ross Presents International Fashion Weekend 2019 in the center court of Jomuna Future Park. Okay, and so... এখন আমরা কি কি এনজয় করলাম বলো তো আমরা এখানে এই শোতে আমরা আজকে বিকাল থেকে এসেছি এবং উই হ্যাড এনজয়ড আ লট অফ থিংস উই এনজয়ড আ ফ্যাশন কি বলে এটাকে গ্র্যান্ড শো ফ্যাশন শো অলসো উই এনজয়ড দ্য মিউজিক্যাল পারফরম্যান্স এন্ড তারপরে আমাদের পারফরম্যান্স ছিল ডান্স পারফরম্যান্স ছিল নাও আই থিংক আই শুড হ্যান্ড ওভার দ্য মাইক টু দ্য আনিজা সো হি ক্যান ইন্টারভিউ অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্ট পিপল ওকে সো এখানে কিন্তু শুধু আমরা এসেছি এটা না মানে স্পাইসম্যানের পক্ষ থেকে তো আমরা একটা টিম আছি অনেক অনেক মানুষ এসে এখানে বেসিক্যালি মানে উইন্টার নিয়ে যে বাংলাদেশের মানুষের ফ্যাশন ভাবনা কেমন সেটা আজকে আমরা বেসিক্যালি এখানে দেখতে পেরেছি সো উই হ্যাভ গট টু গেস আউট হিয়ার তাদের সাথে আমরা বেসিক্যালি কথা বলবো যে এই যে ইন্টারন্যাশনাল একটা ফ্যাশন উইকেন্ড কেন এটা যমুনা ফিউচার পার্কে করা হলো এই ধরনের আয়োজন আরও কত বেশি বেশি করা উচিত সব কিছু সম্পর্কে সো আপনাকে আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে যদি আপনারা চান যে আপনাদের ফ্রেন্ডসরা আসুক ফ্যামিলিরা আসুক এই ধরনের সুন্দর সুন্দর আয়োজন সবাই উপভোগ করুক এনিওয়ে সো আমরা দুজন গেস্ট পেয়ে গেছি আমাদের সাথে তাদের সাথে কথা বলবো আমরা সো নাফি চলো সো দুজন গেস্ট অলরেডি চলে এসেছেন সো তাদের সাথে আমরা এখন সরাসরি কথা বলবো সো আনিজা ওকে সো স্যার মানে যমুনা ফিউচার পার্কে তো আমরা মানে এই ধরনের আয়োজন প্রায় দেখে থাকি রাইট সো এই যে দারাজ একটা মানে দারাজ প্রেজেন্স এই ধরনের একটা ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকেন্ড দারাজ কেন এটার টাইটেল স্পন্সর হলো বা এই ধরনের আয়োজন কেন করা উচিত বাংলাদেশে বেসিক্যালি প্রথমত যমুনা ফিউচার পার্কের পক্ষ থেকে যারা দর্শকরা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য আয়োজকদের এবং যমুনা ফিউচার পার্ক আসলে আমরা শুরু থেকে 2008 সাল থেকে আমরা এটি গুছিয়েছি এবং 2010 সাল থেকে এখানে সেন্ট্রাল ওট্রিয়াম সহ বিভিন্ন ওট্রিয়ামগুলোতে জাতীয় বিভিন্ন সংগঠন মানে যে অনুষ্ঠানগুলো হয় আমাদের ঈদ উৎসব ঈদ উল আজহার উৎসব তারপর শারদীয় দুর্গা উৎসব বিভিন্ন পৌষ পার্বণের যে মেলা এরকম আমরা নানান অনুষঙ্গগুলো করে থাকি তো সেদিক থেকে এবার আমরা যে ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকেন্ডটা করছি সেটিতে দারাজ হচ্ছে টাইটেল স্পন্সর দারাজের একটি অনেক বড় সেলস ক্যাম্পেইন আসছে ইলেভেন সেই ইলেভেনের সাথে যেহেতু নভেম্বর মাস এবং ফ্যাশন এবং ফ্যাশনের সাথেই কিন্তু রিটেল সেলস এবং দারাজের বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আমাদের যারা স্পন্সর তাদের সাথে রিলেটেড যার কারণে কিন্তু এই দারাজ এভাবে সম্পৃক্ত হয়েছে আর যমুনা ফিউচার পার্কের এ ধরনের আয়োজনগুলো কিন্তু নিয়মিত চলে আমরা প্রতি উইকেন্ডে কিন্তু এক একটি অ্যারেঞ্জমেন্ট রাখি এবং আজকেও কিন্তু ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকেন্ডের পাশাপাশি আমাদের হ্যালোউইন হলে ফিফথ ফ্লোরে বাংলাদেশের সেরা 5টি ব্যান্ড বিশেষ করে মেটাল ব্যান্ড দিয়ে বিশাল একটা কনসার্ট চলছে এখনও শেষ হয়নি এবং এখানে আর্টসেল আরবোবরা সহ 5টি ব্যান্ড কনসার্ট করছে তো এই ধরনের ফ্যাশন উইকেন্ডটা আসলে এই জন্য দরকার যে যমুনা ফিউচার পার্কের ফোকাস হচ্ছে রিটেলে এবং রিটেল ব্যান্ডগুলোকে মানে ফ্যাশন সচেতন করার জন্য এবং তারা যাতে বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ডের সাথে নিজেদের অ্যাডজাস্ট করতে পারে এবং তারা যাতে প্রতিদিন তাদের পণ্যের যে গবেষণা এবং পণ্যের মান উন্নয়ন নিয়ে যাতে তারা কাজ করতে পারে সেই জন্য তাদের প্রোডাক্টগুলোকে আমরা ডিসপ্লে করাই যাতে করে তারা মডার্ন যে মডেলগুলো আছে তাদের সাথে তাদের পণ্যের প্রোডাক্টটা ক্যাটওয়ার্ক করে আর আমাদের এখানে অনেক কিন্তু ফ্যাশন ডিজাইনাররাও আসে তারা কিন্তু এই এই পণ্যের প্রেজেন্টেশন থেকে তারা নিজেরাও কিন্তু নতুন নতুন ফ্যাশন ডিজাইনিংয়ের থিম তাদের মাথায় আসছে আর এটি এমন না যে আমরা অনেক বাইরের বায়ারের অর্ডার পাচ্ছি কিন্তু বাংলাদেশের মানুষের নর্মালি আগে ফ্যাশনটা ছিল শুধুমাত্র বিদেশি ক্রেতাদের এবং বায়াররা দেখতো সেখান থেকে অর্ডার দিত কিন্তু এটি আসলে বৈশ্বিক থেকে আমরা এখন বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের যে বিনোদনের জায়গায় ফ্যাশনটাকে আনার চেষ্টা করেছি যমুনা ফিউচার পার্ক অনেক অনেক ধন্যবাদ আমার কাছে মনে হয় যে এই ধরনের ফ্যাশন উইকেন্ড হলে আমরা যেমন ইন্টারন্যাশনাল ফ্যাশন ট্রেন্ডগুলোকে ফলো করতে পারবো অ্যাজ ওয়েল অ্যাজ মানুষের যে এন্টারটেইনমেন্টের দরকার সেটা কিন্তু একটা সুযোগ করে দিচ্ছে যমুনা ফিউচার পার্ক সো আমরা অর্গানাইজের সাথে কথা বলবো নাফি তুমি যদি কিছু বলতে চাও ওকে সো অর্গানাইজ তো করতে এসেছেন তো আপনার অভিজ্ঞতাটা কেমন মানে কেমন লাগছে অর্গানাইজ করে আমার আসলে খুবই ভালো লাগতেছে কারণটা হচ্ছে এখানে মানে যে সমস্ত ব্র্যান্ড আমাদের এখানে আসে তাদের জন্য আমি মানে সব কিছু মিলে খুবই সুন্দর হয়েছে আর কি ধন্যবাদ স্যার আপনাদের দুজনকে সবাইকে ধন্যবাদ আমাদের মূল্যবান সময় আপনাদের সময়টা দেওয়ার জন্য সো
রাইট নাও। সো আমরা একজনকে পেয়েছিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাদের সাথে লাইভে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা জানেন যেহেতু আমরা এখন ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক এবং যমুনা ফিউচার পার্কে আছি, এবং যমুনা ফিউচার পার্ক নিয়ে আমরা অনেক কথাবার্তা শুনেছি। রাইট নাও আমরা আপনারা শুনলে খুশি হয়ে যাবেন যে একটু পরে কিন্তু হাবিব ওয়াহিদ কিন্তু স্টেজে উঠছে, রাইট নাও। Hey, yes, Habib Wahid is getting on stage and we guys are going to enjoy this live and I'm handing, yeah. So huge crowd out there. আজকে আমরা মানে খুবই আসলে কি বলবো ওভারওয়েলমড হয়ে গেছি যে আজকে আমরা হাবিব ওয়াহিদকে পেয়েছি ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক 2019 এর আজকের আয়োজনে। So let's enjoy. Habib Wahid is right there and yeah, we are heading to basically to the stage where he is well prepared for the show, of course. So let's see who is out there, and we have a huge surprise out there, and yes finally he is about to get on the stage. All right, so yeah, as you can ওকে। সো যেহেতু আমরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পিছনে কথা শুরু হয়ে গেছে, সো হাবিব ওয়াহিদ সম্পর্কে জানতে অবশ্যই আমাদের পেজে থাকুন।